हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू द फारा फूड फ्यूजन। आज की रेसिपी बिक्रमपुर ट्रेडिशनल बिबिखाना पिठा, खूब सहजे लोभनीय ये पिठा कीभावे तैरी करते हैं चलो देखे नेওয়া যাক। एक मिक्सिंग बोले तीन टेबल चामच चीनी निये निच्छि आर दिए दिच्छि हाफ कप खेजुरेर गुड़ कुड़िये निये ढेले दिच्छे। स्वाद मतो खाबार लवण दिए दिच्छे। देर कप चालेर गुड़ो दिए दिच्छे। एर साथे दिए दिच्छे तीन टेबल चामच मयदा। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। এখন অ্যাড করছি দুধ। 1.5 লিটার দুধ জাল দিয়ে হাফ করে নিয়েছি। অল্প অল্প দুধ ঢেলে দেব আর হুইস্ক দিয়ে বিট করে নেব। লক্ষ্য রাখবেন ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এখন অল্প অল্প করে দুধ ঢালব আর বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর এরকম ঘন হয়ে এসেছে, ঠিক এই রকম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়ানো, এতে করে টেস্ট আরো বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার তেল। আবারও ভালোভাবে ব্যাটারটা হুইস্ক দিয়ে বিট করে নেব, দানা দানা যেন না থাকে। এভাবে 30 মিনিটের জন্য নরমাল টেম্পারেচারে রেখে দেব। 30 মিনিট পর এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, অবশ্যই ঢাকনা থাকবে। এখন স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নেব, তাহলে পিঠাটা উঠাতে সহজ হবে। এখন সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা আবারও কিছুক্ষণ বিট করে নেব। এখন বক্সে ঢেলে দেব, অর্ধেক বক্সে ঢেলে দেব আর বাকি অংশটা খালি রাখব। যে পরিমাণে ব্যাটার নিয়েছি এতে করে আমার দুইটা পিঠা হয়েছে। এখন হাত দিয়ে দুই তিনবার ট্যাপ করে নেব। বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা একটা বড় প্যান বসিয়ে নিয়েছি, একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বিবিখানা পিঠা ভাপের হয়ে থাকে, তাই এ পর্যায়ে পানির পরিমাণটা দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট প্রিহিট হতে। 5 মিনিট পর ঢাকনা তুলে বক্সটা বসিয়ে দেব। এই সময় চুলার আঁচ থাকবে লো। এখন বক্সটা বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছোট যে মুখটি আছে তা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন 40 থেকে 45 মিনিট স্টিম করে নেব। ৪৫ মিনিট পর ঢাকনা তুলে ফেলছি। পিঠা প্রায় হয়ে গেছে। এখন বক্সটি তুলে ঠান্ডা করে নেব। এখন ঢাকনাটা খুলে চাকু দিয়ে পিঠার কিনারগুলো আলতোভাবে খুলে নেব। এখন বক্সটা উল্টো করে ট্যাপ করে নেব। পিঠা বের করে নিয়েছি, এখন চাকু দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল ট্রেডিশনাল পদ্ধতিতে বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা পিঠা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।